আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি আর এই ঈদ আমরা রমজান মাস পার করেছি তিরিশটি রোজা আল্লাহ রকমতে আমরা সম্পন্ন করেছি আর সেজন্য ঈদটা করতে আমার অনেক বেশি ভালো লাগতেছে কারণ আমি মুসলমান মানুষ আমি রমজান মাসের সম্পূর্ণ রোজা আমি কমপ্লিট করেছি আল্লাহর রকমতে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর যেহেতু আমাদের দেশে এবং দেশের বাইরে সব জায়গায় করোনা মহামারী চলতেছে তো সেই জন্য সবাই একটু সেফটিভাবে আনন্দটা বাগা করবেন যে যেখানে যাবেন খুব সেফটিভাবে চলবেন আর আজকে আমি সকালবেলা সব রান্না করে একদম রেডি হয়ে গুসল টুসল করে রেডি হয়ে চলে এসেছি তো সেই ভাবলাম যে আপনাদের সামনে একটু ঈদটা ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিই আমি তো চলুন দেখা যাক আজকে আমি কি কী রান্না করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আজকে ঈদের দিন তো এই তো আমি কিন্তু সকালবেলা উঠে কিন্তু সব রান্না বারা করে নিয়েছি যেহেতু আজকে ঈদের দিন তো অবশ্যই তো মিষ্টি জিনিসটা থাকবেই তো এখানে কিন্তু আমি শ্যামাই রান্না করেছি আমার পছন্দের শ্যামাইটা আর এখানে আমি রান্না করেছি পায়েস এখানে রোস্ট এই তো পোলাও রান্না করেছি একদম জর্জরা পোলাও বেশি নাকি না তুই এই তো মাংস রান্না করেছি আমি এইখানে এখানেও মুরগির মাংস না আর সাথে তো অবশ্যই আমার সালাদ শশা লেবু কাঁচামরিচ অবশ্য ঈদের দিন যেহেতু সবকিছু একসাথে মিলেই রান্নাটা করেছি আসলে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আমরা ছোট সময়ে যখন ঈদ করতাম তখন সবার আগে কে গোসল করতে পারবো আর কে সবার আগে নতুন জামাটা পরতে পারবো সেই জিনিসটা আমরা সবসময় মানে চেষ্টা থাকতাম তো সবাই আলো রকম আমরা সকাল সকাল ঘুমতে উঠতাম এবং গোসল করে তাড়াতাড়ি করে নতুন জামা পরতাম ওই আনন্দটা যেন এখনো মিস করি আসলে ছোট সময় লাইফটা অনেক এনজয় করেছি আমরা আর নতুন জামা ছাড়া কিন্তু আমাদের কখনো ঈদ হইতো না আর নতুন জামা কিনে এনে কিন্তু কাউকে দেখাতাম না একমাত্র ঈদের দিন সকালবেলা পরেই কিন্তু আমরা সবাইকে দেখাতাম যে ঈদ আমার আমাদের ড্রেস ঈদের ড্রেস তো এই জিনিসটাকে আমি অনেক বেশি মিস করি যাই হোক আল্লাহ রকমতে এখনও অনেক বেশি ভালো আছি আপনাদের সকলের তো আমি আল্লাহরকমন্ত অনেক ভালো আছি তো আজকে আমি নতুন জামা পরেছি সকাল সকাল উঠে গোসল করেছি তে সব কিছু আমি করে নিয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম তো সবাই জানাবেন কমেন্টস এর মাধ্যমে কেমন লাগছে আমার ঈদের দিনটা তা ত্রশেষকে এখন সময় দে আমরা সবাই সময় খাবো তো চিচরাব্বু আমি তো শেষ সোমনা এত সময়TempBuffer নেছি بسم الله ঈদের দিন কিন্তু সময় ছাড়া

আলহামদুলিল্লাহ শ্যামায়ও খেলাম পায়েসে খেলাম তো আল্লাহর কাছে অশেষ অশেষ যে আমরা সবাই এখনও সুস্থ আছি এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারতেছি এটি আল্লাহর কাছে লাখ লাখ আমি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে সুস্থ থাকি এবং সুন্দরভাবে দিনগুলো কাটাতে পারি এবং আজকের এই ঈদের দিনে সবাই যে যেখানে আছেন সবাই যার যার মতো করে আনন্দটা ভাগাভাগি করে নেবেন এবং অনেক অনেক আনন্দ করবেন কারণ ঈদ মানে অনেক আনন্দ করা আর অনেক খুশি ঈদ মানে খুশি ভিউয়ার্স এই তো ঈদের দিন আজকে দুপুরবেলা খেতে বসে গেলাম তো আমি কিন্তু রান্না করেছি অনেক কিছু মুরগির রোস্ট পোলাও গরুর মাংস মুরগির মাংস সালাদ পায়েস্যামে সব কিছুই আছে যাই হোক এ তো পাতিল দেখতে কারণ আমি এমনিতেই ইচ্ছা অনেক বেশি রান্না করে আজকে যেহেতু ঈদের দিন একটু বেশি রান্না করেছি তো অলরেডি কিন্তু আমি আকরানে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে ওইখানে আমি আমার শাশুড়ির সাথে দেখা করে আসলাম ওনদের আছে সবার সাথে দেখা দেখা করে চলে আসলাম এখন আবার সাবারে তো ওখানে খেয়েছি তারপর আবার বাসায় এখন খাবো কারণ ঈদের দিন যেহেতু খাবারের উপরে খাবার থাকেই সব কিছু যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করতেছে একটু আমার খাওয়া দাওয়া

আজকের বেশি কথা বলবো না একটি কথাই বলবো সবাই চলাফেরা করবেন এবং ঈদের দিনটাকে সবাই খুব আনন্দ নিয়ে তো আল্লাহ যেন সবাইকে সে হায়াত দান করে আর আমরা যেন ইনশাআল্লাহ সামনে বছর আরো ঈদ আরো সুন্দর করে করতে পারি কারণ এই বছর তো মহামারী একটা মানে অবস্থা চলতেছে সেই জন্য কিন্তু আমরা চাইলেও অনেক কিছু করতে পারতেছি না সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি তো একটা একটা করে সব কিছু খাবো অল্প অল্প করে যেহেতু তিরিশটা রোজা সম্পন্ন তো সবাই দোয়া করবেন এটাই বলবো আজকের বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ